ভূমিধসে বসে যাচ্ছে যোশীমঠ। যোশীমঠে কোনো ধরনের নির্মাণ কাজ আপাতত বন্ধ করেছে প্রশাসন, কিন্তু সংলগ্ন এলাকাগুলিতে এখনও সচেতনতার অভাব। নির্বিবাদে চলছে পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি। রুদ্রপ্রয়াগে তেমনই ছবি দেখলেন আমাদের প্রতিনিধি। নিউটন সাহেবের তৃতীয় সূত্র মনে আছে? আজকে এই দেবভূমিতে দাঁড়িয়ে সেই সূত্রকেই বাস্তবে রূপায়িত হতে দেখছি আমরা। ধীরে ধীরে ধর্ম শহর জ্যোতির্মঠ বা যোশীমঠ কিভাবে মূল ভূখণ্ড থেকে ধসে নেমে যাচ্ছে তার কারণ খুঁজতে এসে কলকাতা টিভির সামনে উত্তরাখণ্ডের এই অঞ্চলে এখনো পর্যন্ত হয়ে যাওয়া এই নির্মাণ কাজগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা আর কবে সাবধান হব। প্রকৃতিকে ধ্বংস করে, পরিবেশকে নষ্ট করে যেভাবে এই উন্নয়ন কাজ চলছে এখনো, তা কি আমাদেরকে অর্থাৎ এই জনপদের মানুষজনকে আরো বিপদে ফেলছে না? এই সাধারণ কথাটা যখন আমরা মুখ থেকে বলতে পারছি, তাহলে প্রশাসন কেন বুঝতে পারছে না? উত্তরাখণ্ডে রুদ্রপ্রয়াগের এই মাটিতে দাঁড়িয়ে যখন এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তখন প্রশাসন কি সিদ্ধান্ত নিয়েছে যোশীমঠ বা তার সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য? যে অঞ্চল প্রায় এক থেকে দেড় বছর আগে থেকে সতর্ক করা হচ্ছে যে তার ভূমি ধসে যাচ্ছে, তার যে ভৌগোলিক অবস্থান তা একটা সময় পর বিচ্ছিন্ন হয়ে যাবে এই ভূখণ্ড থেকে, হিমালয়ের কোলে হারিয়ে যেতে পারে সেই ধর্ম শহর, পারে কি বরং যাচ্ছে। ইসরোর সম্প্রতি প্রকাশিত করার যে উপগ্রহ চিত্র, তা ইতিমধ্যেই আবারও রাজনৈতিক কচকচানির মধ্যে ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বা বরং বলা ভালো বাধ্য করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, তারা যতক্ষণ না পর্যন্ত কোনো সরকারি আপডেট দিচ্ছে, ততক্ষণ যোশীমঠ নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি করা যাবে না। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে যে চিত্র দেখছি, তা কি বলবো না বলা বারণ? এই সত্য সামনে উঠে এলে সত্যি কি প্রশাসনের নজর খুলবে? এখনো পর্যন্ত এখানে টানেলের কাজ চলছে, ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত রেল পথের যে টানেল, সেই কাজ, যে অবস্থা অর্থাৎ পুরো দমে এই কাজ এখনো পর্যন্ত চলছে, যাতে খনন হচ্ছে, কম্পন হচ্ছে এবং সংলগ্ন এলাকা আবারও যে কোনো সময় কেঁপে উঠতে পারে। যোশীমঠ নিয়ে আজ আমরা হয়তো চিৎকার করছি, এই ধর্ম শহর হারিয়ে গেলে পরের নম্বরটা কার? রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, শ্রীনগর, কেদারনাথ, বদ্রীনাথ, বিভিন্ন জায়গায় এই চারধাম প্রকল্পের যে যাত্রাপথকে সুগম করার জন্য রাস্তা নির্মাণ, সেই ছবিও যেমন স্পষ্ট, অর্থাৎ বিপদ বিপদের জায়গায়। আর উন্নয়নের এই পরিকাঠামো, উন্নয়নের যে অপরিণামদর্শিতা দেখাচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার, তাদের কাজ এক জায়গায়, মানুষকে কি তাহলে ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে? মানুষ কি সত্যিটা দেখেও এখনো চুপ করে রয়েছে? আর কবে পরিবেশ নিয়ে আমরা ভাবব? অনেক প্রশ্ন আমাদের সামনে উঠে আসছে এই দেবভূমিতে দাঁড়িয়ে। ক্যামেরায় প্রদীপ কুমারের সঙ্গে উত্তরাখণ্ড থেকে আমি সুচন্দ্রিমা, কলকাতা টিভি।